হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আপনারা জানেন আপনারা এই চ্যানেলটি থেকে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আলোচনা পান, বাস্তু টিপস পান এবং সাথে কিছু রেমেডি পান, যেগুলো কিন্তু প্রচণ্ড কার্যকরী। তো আজকে অ্যাস্ট্রোলজির আলোচনা করছি না, বাস্তু টিপস নিয়ে আলোচনা করছি না, আজকে আলোচনা করছি রেমেডি নিয়ে। আজকে যে রেমেডিটা নিয়ে আলোচনা করব, রেমেডিটা বললে ভুল হবে, যে রেমেডিগুলো নিয়ে আলোচনা করব সেই রেমেডিগুলো কিন্তু প্রচণ্ড কার্যকর। আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্রচণ্ড মনোযোগ সহকারে শুনুন, হয়তো আপনাদেরও কোনো প্রবলেমের সলিউশন এই ভিডিওটি থেকে বেরিয়ে যাবে। তাহলে জেনে নিই আগে যে কী কী রেমেডি নিয়ে, মানে কী কী বিষয় নিয়ে আজকে রেমেডিতে চলেছি। যাদের সন্তান খুব একটা পড়াশোনায় ফোকাস নয়, পড়াশোনায় খুব একটা মন দিতে চাইছে না, কেরিয়ার ওরিয়েন্টেড নয়, তাদের নিয়ে আজকে রেমেডি থাকছে। যাদের শনির সাড়েসাথী চলছে তাদের নিয়ে একটা রেমেডি থাকছে। যারা প্রচণ্ড পরিশ্রম করছেন অথচ ঠিকঠাকভাবে সফলতা পাচ্ছেন না, তাদের জন্য একটা রেমেডি থাকছে। আর যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা চলছে, কিছুতেই সমস্যাটাকে আপনারা সর্ট আউট করে ফেলতে পারছেন না, তাদের জন্য একটা রেমেডি থাকছে। আরও একটি রেমেডি থাকছে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে অনেকেই আছে পয়সা খুব ভালো আর্ন করছে কিন্তু সেই পয়সাটাকে ধরে রাখতে পারছে না। আজকে এই এই বিষয়গুলোর উপর রেমেডি থাকছে। তাহলে চলুন এক এক করে সমস্ত রেমেডিগুলো জেনে নেওয়া যায়। নাম্বার ওয়ান পয়েন্টে বলবো, যাদের শনির সাড়েসাথী চলছে তারা অবশ্যই করে প্রচণ্ড রকমভাবে সাফার করবেন। তিনটে ফেজ, ফার্স্ট ফেজটা মোটামুটিভাবে কেটে যাচ্ছে, সেকেন্ড ফেজটা প্রচণ্ড স্ট্রাগলের সাথে কাটছে, এবং যাদের থার্ড ফেজ যদি চলে থাকে কারোর, তো থার্ড ফেজটা অনেক কিছু দিয়ে যাচ্ছে। তো ওভারঅল মোটামুটিভাবে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। তারা কি করবেন, তারা একটা ময়ূরের পালক জোগাড় করবেন। দেখবেন রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় ময়ূরের পালক, সেই ময়ূরের পালক কিনে এসে আপনারা যে ডিরেকশানে মাথা করে ঘুমান, যে ডিরেকশানে বলবো না, ঠিক যেখানে মাথা রেখে ঘুমান ঠিক তার নিচে ময়ূরের পালকটি রেখে দিন, আর দেখুন কত ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন। এই একটা ছোট্ট ময়ূরের পালক আপনাদের কিন্তু অনেক অনেক প্রবলেম সলভ করে দেবে। আর হ্যাঁ, এটা ততদিন পর্যন্ত রেখে দিন যতদিন না আপনাদের শনির সাড়েসাথীটা কাটছে। দু নম্বর পয়েন্টে বলবো, যাদের বাচ্চারা পড়তে বসে না তাদের নিয়ে রেমেডি। অনেকের বাচ্চার পেছনে প্রচণ্ড মানে বকতে হয়, বকাঝকা করতে হয় পড়তে বসার জন্য, বা অনেকের সন্তান দেখবেন খুব একটা কেরিয়ার ওরিয়েন্টেড নয়, তাদের স্টাডি টেবিলের কাছে বুধবার দিন দুটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন কিছুদিন পর থেকে আপনার সন্তান কিন্তু প্রচণ্ডভাবে পড়াশোনায় ফোকাস হয়ে যাবে, খুব কুইক রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অবশ্যই অবশ্যই করে আপনারা কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করুন। যারা প্রচণ্ড পরিশ্রম করছেন, ঠিক আছে, প্রচণ্ড পরিশ্রম করছেন, ঠিক যতটা পরিশ্রম করছেন ততটা সফলতা দেখতে পাচ্ছেন না, তারা নর্থ ইস্টে একটি ময়ূরের পালক রেখে দিন, আর দেখুন ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে, আপনারা খুব ভালো সফলতা কিন্তু পাবেন। চার নম্বর পয়েন্টে বলবো, যাদের ফ্যামিলিতে দেখবেন প্রচণ্ড রকমভাবে বিবাদ লেগেই আছে, কোনো না কোনো বিষয় নিয়ে বিবাদ লেগেই গেছে, তারা ঠিক মেইন ডোরের কাছে একটি ময়ূরের পালক রাখুন। দেখুন একটি ময়ূরের পালকের কত পাওয়ার, আপনাদের ফ্যামিলিতে যতদিন ধরে প্রবলেম চলে আসুক না কেন সেটা কিন্তু খুব সহজে পার্মানেন্টভাবে কিন্তু কমে যাবে। ছ নম্বর পয়েন্টে বলবো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের প্রচণ্ড রকমভাবে সমস্যা তৈরি হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড রকম সমস্যা, তারা দুটি ময়ূরের পালক আপনাদের বেডের আশেপাশে কোথাও রেখে দিন। দেখুন আপনাদের এতদিন ধরে যে প্রবলেমটা অনেক কিছু করে সলভ হচ্ছিল না, এই ছোট্ট একটি রেমেডি করে কিন্তু খুব সহজে আপনাদের সেই প্রবলেমটা কমে যাবে। একটি ময়ূরের পালকে কিন্তু প্রচণ্ড রকমভাবে পাওয়ার আছে এবং এটি খুব পজিটিভ একটি ওয়েব তৈরি করে, যার ফলে কিন্তু আপনাদের আপনাদের যে সকল প্রবলেমগুলো বললাম সেই সকল প্রবলেমগুলো কিন্তু পার্মানেন্টলি কমে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই করে এটা করুন এবং আমাকে জানান আপনারা কতটা ভালো রেজাল্ট পেলেন না পেলেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিও থেকে কিছু ভালো ইনফরমেশন পেলেন যেটা আপনাদের কাজে লাগবে, তাহলেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ইনফরমেশন আপনারা আরও পান। সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময়ে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।